বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব শর্টকাটে, সেটা হচ্ছে রেকর্ডিও খতিয়ান আপনি কিভাবে সংশোধন করবেন। এ বিষয়ে অনেকে জানতে চেয়েছে, ভিডিওতে কমেন্ট করছেন, তো যে কারণে আজকে আমরা এই শর্টকাটে 2-4 মিনিটে আমরা আলোচনা করব। আশা করি দেখতে থাকবেন ভিডিওটি। তো রেকর্ডিও খতিয়ান আসলে সংশোধন করার পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি রেকর্ড চলমান থাকে, অর্থাৎ সেটা যদি গ্যাজেট প্রকাশ না হয়ে থাকে, গ্যাজেট প্রকাশের পূর্বে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজে এটা করতে পারবেন। আর যদি গ্যাজেট প্রকাশ হয়ে যায়, সেটা দ্বারা জমি কেনা বেচা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অন্য প্রসেসে আপনাকে সেটা সংশোধন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মামলা করতে হবে। তো গ্যাজেট প্রকাশের পূর্বে বলতে যেটা আমরা বলে থাকি, যেটা খসড়া আকারে থাকে, যখন মাঠ পর্চা প্রদান করে, অর্থাৎ যখন একজন সার্ভার আসে জমিটি মাপে, যখন আমিন এসে মাপে, সরকারি আমিন এসে, তো মাপার পরে যখন একটি রেকর্ড তৈরি করে, অর্থাৎ ম্যাপ তৈরি করে, ম্যাপ তৈরি করার পর একটা খসড়া কিন্তু তখন প্রদান করে যখন ওই জমিগুলোর মালিক থাকে, তখন তাদেরকে কিন্তু সেটি প্রদান করে। কিন্তু যেটি লিখিত আকারে প্রদান করে সেটা আমরা সাধারণত মাঠ পর্চা বলে থাকি। তো সেটা খসড়া আকারে থাকে, সেটা চূড়ান্ত প্রকাশনা নয়। কিন্তু যখন এই রেকর্ডটা চূড়ান্তভাবে প্রকাশিত হয়ে যায়, যখন এটার রেকর্ড মূল্যে জমি বিক্রি বা হস্তান্তর করা হয়, তখন এটার কিন্তু আর মাঠ পর্যায়ে থাকে না, মাঠ লেভেলে থাকে না, সেটা চূড়ান্ত লেভেলে চলে যায় রেকর্ডটা। তো তখন এটার সংশোধনের সিস্টেমটা অন্যরকম, এবং আর রেকর্ডটা চূড়ান্ত প্রকাশনার পূর্বে যদি আপনার কাছে ধরা পড়ে যে রেকর্ডে ভুল রয়েছে, সেটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 5465 নম্বরে একটি দরখাস্তমূলক একটি আবেদন করতে হবে, অর্থাৎ ভুল সংশোধনী একটা মামলা করতে হবে আপনাকে। সেখানে এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে সেটি করে নিতে পারবেন, যদি চূড়ান্ত প্রকাশনার পূর্বে হয় সেক্ষেত্রে। আর যদি চূড়ান্ত প্রকাশনার পরে হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আপনি সেটার অবশ্য সময় নির্ধারণে, আপনি যে কোনো সময় যদি আপনার কাছে ধরা পড়ে যে আপনার সেই রেকর্ডটিতে ভুল রয়েছে, রেকর্ডটি ভুলভাবে তৈরি করা হয়েছে, আপনার জমি অন্য জায়গায় চলে গেছে বা অন্যের জমি আপনার কাছে চলে আসছে, এই ধরনের যদি কোনো ধরা পড়ে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটি সমাধান করে নিতে পারবেন খুব সহজে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মামলার মাধ্যমে করতে হবে। মামলা 30 ধারাতে আপনি মামলা দায়ের করতে পারেন, 30 ধারা বা 31 ধারাতে মামলা দায়ের করতে পারেন। সেক্ষেত্রে এই মামলার রায়ের কপিটা আপনার কাছে অবশ্যই রাখতে হবে, এই রায়ের কপি অবশ্যই রাখতে হবে আপনাকে। এই রায়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার রেকর্ডটি সংশোধন করতে পারবেন। তো আরেকটা হচ্ছে, আমরা জানি রেকর্ডীয় খতিয়ান সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে রেকর্ডীয় খতিয়ান, একটা হচ্ছে নামজারি খতিয়ান। নামজারি খতিয়ানের যদি ভুল দেখা দেয়, সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট এসিলেন বরাবর আপনাকে আবেদন করতে হবে, সেক্ষেত্রেও আপনি নামজারি খতিয়ানটা কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন। তো আমরা ভিডিওর বেশি একটা নিয়ে আলোচনা করব না, যেহেতু সবাই কমেন্ট করছেন, যে কারণে আমি আমি শত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে কথাগুলো বলতেছি। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন, তো আপনাকে অবশ্যই ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজের সাথে থাকতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।